আসলে হচ্ছে তো এই যে বারবার বাধা একবার এক চোখের প্রবলেম আর একবার কোভিডের প্রবলেম আবার আবার চোখের প্রবলেম তারপর আবার তার অসুস্থতার প্রবলেম সব মিলিয়ে আমাদের এই নির্জনের কাব্য সেটা ছোট্ট একটা অনুভূতির গল্প এই যে যত আমাদের এই ওটিটি প্ল্যাটফর্ম বা বিভিন্ন প্ল্যাটফর্ম এক্সপ্যান্ড করে তখন আমাদের কাজের মান এবং মাত্রা বাড়ে আমাদের এক্সপ্লোর করার ক্ষমতা বাড়ে আমাদের সকল সরাসরি জন্য দোয়া করবে পুরুষদের চরিত্র পুরুষ যখন আমরা মেন ক্যারেক্টার লিড রোল করে তখন সেটা এরকম অতিথি কন্টেন্টের কথা যদি বলি তখন দেখা যায় যে এই জন্য কয়েকটি একটা মেকারদের পক্ষ থেকেও একটু ব্রিটিশ হয়ে কাজ করে যাচ্ছে ঠিক আছে আমরা একটু রেল দেখে এই কাজ তো এটা একটা প্রতিবাদ মানে এটা এখন পায় সো এই যে গল্প যা যেটা লিখলো এবং আমরা যখন আমাদের শিকারিগুলো হচ্ছে যে সেখানে আমি গল্প করতাম আমি পড়তাম সেটা পর আমি মেজেবানের সাথে শেয়ার করতাম মেজেবিন পড়ে যদি বুঝতে না পারতাম অনেক সময় কত হয়ে আমি এটা বুঝছি না বা এরকম হয় তো সেই আলোচনার মধ্যে এই নির্জনের কাব্যটা উঠে আসে আমরা সবাই মিলে পড়ি যখন তখন গল্পটা কিছুই না অনেক কিছু বলার নেই এটা ইজ এ ভেরি সিম্পল গল্প এবং হয় না যে আমরা সবসময় তাল নিয়ে কাজ করি কিন্তু দিলগুলো নিয়ে ভাবি না আমাদের ভিতরের যে অনুভূতিগুলো ছোট ছোট অনুভূতিগুলো হয় কি চাপা পড়ে থাকে অনেক সময় আমরা অনেক যেগুলো অনেক লাউড অনেক মেল ড্রামাটিক অনেক বেশি দেখা যায় সেগুলো নিয়ে কাজ করি এই যে অনুভূতিটা একজন মানুষের ইচ্ছা সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে তার মনে যে বাধা পাশাটা বাদ হতো এবং সেটাকে আস্তে 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 পর্যায়ে যাচ্ছে এই যে জার্নি এটি একটা ছোট্ট স্বপ্ন এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য যে সেই শ্রেণীর বা সেই ক্লাসের মানুষদের আসলে কত দিকে খেয়াল রাখতে হয় কত কিছু করতে হয় না যে আমি যখন আমি ঈদ তো আমাদের প্রতিদিন কিন্তু ঈদটা কিন্তু কিছু পার্টিকুলার মানুষের জন্য পার্টিকুলার ঈদের দিনটা একটু খুবই অন্যরকম তার কাছে মনে হয় যে ঈদটা ওই মানুষগুলোর জন্য আমরা হয়তো চাইলেই কিনতে পারি চাইলেই পোশাক কিনতে পারি আমাদের জন্য ঈদটা প্রতিদিন হয়ে ওঠে তো আমাদের ওই ঈদের দিনটাতে মনে করা উচিত যে ওই মানুষগুলোর তো এই নির্জনের কাপড়টা এরকম একটা অস্তিত্বের গল্প এবং আমি যে বারবার অস্তিত্ব হয়ে যাচ্ছিলাম এবং তখন কথা বলে আমরা ঠিক করে এই কাজে কাজে যাব 2021 দিস ইজ 2023 লং জার্নি স্বভাবতই বড় বলে আমার উপর দোষ চাপিয়ে দেওয়া হয় যে আমি একটু একজন সিনিয়র মানুষের সঙ্গে দোষ করে দিলাম কিন্তু আলতো করে চাপিয়ে দিচ্ছি কিন্তু এরকম না সেই কাজটা যখন আটকে যায় তখন আবার আমার কোয়ার্টিস আমাকে সাপোর্ট দিয়ে গেছে আমার কাজের জন্যই এটাও শিয়ার তো ওনার নিজের কাজের সাথে নিজের কাজের অনেক ক্ল্যাশ ছিল এটা আমার কাছে উনি আমাকে বাধ্য করেছিলেন চুল কেটে ফেলতে বাট আমরা চেয়েছি আমাদের গল্পটা আমার অনেক অন্তরের কাছে কাছে ছিল হৃদয়ের কাছে কাছে ছিল আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষই আসলে লেগেছে আমি আর অভিজ্ঞতা বলবো না বাট এই যে নষ্ট দিয়ে হচ্ছে বারবার বাধা একবার এক চোখের প্রবলেম আর একবার কোভিডের প্রবলেম আবার আবার চুলের প্রবলেম তারপরে আবার তার অসুস্থতার প্রবলেম সব মিলিয়ে আমাদের এই নির্জনের কাব্য সেটা খুবই ছোট্ট একটা অনুভূতির গল্প আমার মনে হয় যে খুব সিম্পল স্টোরি লাইন খুবই সহজ সহজ জিনিস বলাটা অনেক কষ্ট সাধ্য হয় অনেক সময় সহজে আপনাদের মনের কাছে কাছে পৌঁছাবে এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন যেমন লাইট জন্য দোয়া করবেন আইসক্রিমের জন্য দোয়া করবেন আইসক্রিমের এটা রিভিউ শুনলাম তো এই যাত্রা যেন শুরু হয় এবং আমি চাই যে এই যে যত আমাদের এই ওটিটি প্ল্যাটফর্ম বা বিভিন্ন প্ল্যাটফর্ম এক্সপ্যান্ড করে তখন আমাদের কাজের মান এবং মাত্রা বাড়ে এক্সপ্লোর করার ক্ষমতা বাড়ে আমাদের সকল সরাসরি জন্য দোয়া করবে ওখানে বসে আছে আলম ওখানে আমার আরেক কোয়ার্টিস বসে আছে তাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন এবং এটা দেখতে খুব আরাম লাগছে যে আপনারা এতগুলো মানুষ সময় মনে আসছেন আমাদের কথা শুনছেন মধ্যে